ছাত্রছাত্রীরা তোমাদের এখন ইংলিশ ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকে ইংলিশ বই এবং ইংলিশ খাতা পেন্সিল রাবার নিয়ে বসো আগের দিন আমি তোমাদের লেসান থ্রি পড়িয়েছিলাম ইউজ অব আর্টিকেল এ অ্যান্ড দি আমি আশা রাখবো যে তোমরা বাড়িতে পড়েছো আজকে তারই এক্সারসাইজটা আমি আজকে করাবো প্রত্যেকে বইটা সামনে রাখবে তাহলে তোমাদের প্রশ্নটা এখান থেকে পড়তে সুবিধা হবে পেজ নাম্বার নাইন হলো লেসান নাম্বার থ্রি এক নাম্বারের প্রশ্নটা দেখো আছে অ্যান্সার ইন এ সেন্টেন্স তোমরা যদি না চাও প্রশ্ন নাও লিখতে পারো বই থেকে পড়ে নিতে পারো চাইলে প্রশ্ন টুকতে পারো আচ্ছা এক নম্বরের প্রশ্নটা আছে অ্যান্সার ইন এ সেন্টেন্স মানে কি একটি বাক্যে উত্তর দাও এ আচ্ছা আমি এখানে যে অ্যান্সারটা লিখছি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা দেখে দেখে দেখার চেষ্টা করো ওয়ানের এর এ আছে হুইচ আর ফ্রুটস হুইচ আর ফ্রুটস তার মানে কোনগুলি হয় ফল অ্যান্সারটা হবে অ্যাপেল এ এল ই অ্যাপেল গোয়াভা জি ইউ এ ভি এ অ্যান্ড ম্যাঙ্গো আর ফ্রুটস এফ আর ইউ আই টি এস ফ্লু স্টপ আবার অ্যান্সারটা বলছি অ্যাপেল কমা গোয়াভা অ্যান্ড ম্যাঙ্গো আর ফ্রুটস নেক্সট বি ফুইচ আর বার্ডস কোয়েশ্চেনমার্ক হুইচ আর বার্ডস কোনগুলি হয় পাখি অ্যান্সার হবে আউল ও ডাব্লিউ এল আউল অ্যান্ড ইগল ই এ জি এল ইগল ইএ জি এল ইগল আর এ আর ইআ আর আই আর ডি এস বি আই আর ডি এস বার্ডস আবার বলছি উত্তরটা আউল অ্যান্ড ইগল আর বার্ডস তার মানে প্যাঁচা এবং ইগল হলো পাখি দুটো পাখি আছে তাই জন্য এস হয়েছে নাম্বার সি হুইচ রাইজেস আর আই এস হুইচ রাইজেস ইন দ্য ইস্ট ই এ এস টি কোয়েশ্চেন মার্ক হুইচ রাইজেস ইন দ্য ইস্ট কোয়েশ্চেন মার্ক অ্যান্সার হবে দ্য টি এইচ ই দ্য সান এস ইউন সান রাইজেস আর আই এস ই এস রাইজেস আই এন ইন দ্য টি এইচ ই ইস্ট ই এ এস টি ই এ এস টি তার মানে সূর্য কোন দিকে উদিত হয় সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় নাম্বার ডি হুইচ সাইন্স এস এইচ আই এন ই এস হুইচ সাইন্স অ্যাট নাইট রাতে কে কিরণ দেয় द मून टी द मून एम डबलओ एन एम डबलओ एन द दून सैंस एसईचआई एनई एस एस ईच आई एनई एस एटी एट नाइट एन आई जी एच टी फ्लू फ्लूस्ट एन आई जी एच टी नाइट फ्लू फ्लूस्ट छापराते किण देय नम्बर कोश्चन हुईच इज ए रिभार कोश्चन मार्क हुईच इज ए रिभार आर आई भिईआर क्वेश्चन मार्क অ্যান্সার হবে দ্য যমুনা জে এ এম ইউএনএ যমুনার যেটা বড় হাতে জে এ এম ইউএনএ যমুনা ইস এ রিভার যমুনা হয় একটি নদী দা যমুনা ইস এ রিভার ফ্লুস্টপ নাম্বার টু আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি নাম্বার টু উইল ইন দ্য ব্ল্যাঙ্কস a এন কে এস উইথ এ এন ডি তার মানে এ এন ডি দিয়ে শূন্য স্থান পূরণ করো দুয়ের এ ড্যাস অ্যাপেল ড্যাসে বসবে অ্যান এ এন এ পিপিএল অ্যাপেল অ্যাপেলের এটা যেহেতু ভায়েল তাই জন্য এখানে অ্যান হয়েছে বড় হাতের এ লিখবে অ্যান অ্যাপেল এ এন বি ড্যাশ ড্যাশে এ লিখবে এ এ নাম্বার সি দ্যাট ইজ ড্যাশ আউল এখানে হবে অ্যান ইজ এন আউল দ্যাট ইজ দ্যান আউল নাম্বার ডি ড্যাশ হিমালয়া ইস এ রক হিমালয় হলো একটি পর্বত রক মানে পর্বত হিমালয়ের আগে কি হবে দা টি এইচ ই দা দা হিমালয়া ইস এ রক হিমালয় একটি পর্বত নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই জন্য দা তারপরে ড্যাশ কোরআন অ্যান্ড গীতা আর रिलिजियस बुक डैश कुरान कि यू ए आर ए एन एंड गीता जी जी डब्लू टी एआर रिलीजियाल आई जि आईओएस आर एल आई जि आईओएस বুক বিট অবলোকে রিলিজিয়াস মুখ মানে ধর্মগ্রন্থ রিলিজিয়াস বুক মানে ধর্মগ্রন্থ তাহলে এখানে কি হবে দ্য কোরআন এবং গীতা এগুলো ধর্মগ্রন্থের নাম তাই জন্য এর আগে দা টিএইচ দা লিখবে উই লিভ এলআই ভি অন টি টিএইচ দ্য ড্যাস এ দা লিখবে আর্থ ইচ আমরা পৃথিবীতে বাস করি ড্যাশ প্রথমে ড্যাশ দাও সান গিফ আর লাইট ডে দা লিখবে এইচ ই দা সান গিভস আস লাইট আই জি এইচ টি সূর্য আমাদের আলো দেয় এবার লাস্ট নাম্বার থ্রি সেন্টেন্স উইথ তার মানে বাক্য গঠন তোমরা যেমন বাংলায় বাক্য রচনা করছো সেমনি ইংরাজিতেও করতে হবে মেক এ কে মেক সেন্টেন্স এ সি এন টি সি ই এস উইথ বাক্য গঠন করো প্রথমে আছে ইস্ট থ্রি এর এ ইস্ট ই এ এস টি আমি লিখেছি দা সান রাইজেস আর আই এস ই এস রাইজেস ইন দ্য ইস্ট আই এন ইন দ্য ইস্ট এস টি ইএসটি স্টপ তার মানে কি সূর্য পূর্ব দিকে ওঠে নাম্বার বি আর্থ ই এ আর টি এইচ আর্থ উই লিভ এল ই ইন দ্য আর্থ উই বড়ো হাতের ডাব্লিউ লিখবে উই লিভ এল ই ইন দ্য আর্থ ই এ আর টি এইচ আমরা পৃথিবীতে বাস করি নাম্বার সি নাইট এনআই জি এইচ টি দ্য মুন এম জবলভেন দ্য মুন সায়েন্স এস এইচ আই এনইএস অ্যাট নাইট চাঁদ রাতে কিরণ দেয় দ্য মুন সায়েন্স অ্যাট নাইট তাহলে তোমাদের থ্রি অব হয়ে গেল মেক্স সেন্টেন্স তোমরা এটাও পড়তে পারো আবার নিজেদের মতোও তোমরা লিখতে পারো আমি যেটা লিখছি সেটা যে লিখবে তা নয় নিজেদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো যত তোমরা নিজেরা লিখতে পারো তত তোমাদেরই ভালো তত তোমরা শিখবে আমি এগুলো জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমার পুরো লেসান থ্রি দেখানো কমপ্লিট পরের দিন নেক্সট লেশন পড়াবো তোমরা এটা খুব ভালো করে তৈরি করবে